আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুগণ, আমি জাহিদ, মিস্টার জাহিদ ভিডিওর পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকে অক্টোবরের 15 তারিখ, রোজ হচ্ছে রবিবার। আজকে পাইকারি বাজারে প্রত্যেকটা কোম্পানির ব্রয়লার বাচ্চা, সোনালি বাচ্চা, পাশাপাশি অন্যান্য বাচ্চা বলতে যেমন বোঝায় টাইগার কমার্শিয়াল, টাইগার এ প্লাস কোয়ালিটি, মিশরি পাওমি, কালার বার্ড, ব্রাউন কক, ব্রাউন লেয়ার, গলা ছিলা, দেশি পাওমি, পাওমি সাদা, তিথির, বেজিম, এ ধরনের বাচ্চার পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে বা পাইকারি বাজারে কেমন দাম বিক্রি হবে, ইতিমধ্যে আমরা সেটা কালেকশন করে ফেলেছি। এখন প্রত্যেকটা কোম্পানি বা বাচ্চার নাম নিয়ে সেটা আপনাকে জানিয়ে দেব। তবে গতকালকে আসলে বাচ্চার খুবই ক্রাইসিস ছিল, যার কারণে আসলে আজকে বাচ্চার দামটা কেমন যাচ্ছে সেটাই হচ্ছে দেখার বিষয়। তো আজকে পাইকারি বাজারে কিন্তু মোটামুটি কালকে চেয়ে কিছুটা বাড়তির দিকে রয়েছে পাইকারি বাজার দাম। তবে অন্যান্য সময় তো আমরা একটা কথা বলি, যদি একটু কথাগুলো বেশি হয়ে যাচ্ছে তারপর আমি আপনাকে বলে দেই যে কিছু কিছু কোম্পানির প্যাকেটের গায়ে এমআরপি লেখা থাকে, সেগুলো দেখে নেবেন এবং ডেট দেখে নেবেন। কিন্তু আজকে কিছু কিছু কোম্পানির প্যাকেটের গায়ে এমআরপি থাকা সত্ত্বেও, যেহেতু গতকালকে বাচ্চার ক্রাইসিস ছিল, সেই অনুযায়ী আজকে কিন্তু এমআরপি থেকেও 2-4 টাকা বাড়তি নেওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু ক্রাইসিসের কারণে এখন খামারিদের বাচ্চা দরকার, বাচ্চা এনে দিতেই হবে, তো সেক্ষেত্রে দেখা যায় 2-5 টাকা বাড়তি নেওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা মাথায় রাখবেন। আর যে সকল কোম্পানির প্যাকেটের গায়ে এমআরপি লেখা থাকে না, সেই সকল কোম্পানির বাচ্চা কেনার পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন, না হলে ওই বাচ্চা নিয়ে সিন্ডিকেট হতে পারে বা আপনার কাছ থেকে অতিরিক্ত দেখা যায় বাচ্চার দাম আছে, ধরেন ফর এক্সাম্পল 52 টাকা, আপনার কাছ থেকে 62 টাকা নিয়ে নিতে পারে। কিন্তু 52 টাকার মধ্যে যদি 55 টাকা হয়, সেটা বুঝে নেবেন যে ক্রাইসিসের কারণে হয়তো 2-5 টাকা এদিক সেদিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, আমি সর্বপ্রথম অন্যান্য বাচ্চার দামটা জানিয়ে দিচ্ছি, তারপরে এ গ্রেড কোম্পানির ব্রয়লার বাচ্চার দামটা জানিয়ে দেবো, তারপরে সর্বশেষ সোনালী বাচ্চার পাইকারি বাজার দামটা আপনাকে জানিয়ে দেব। আজকে টাইগার কমার্শিয়াল হচ্ছে 50 টাকা, টাইগার এ প্লাস কোয়ালিটি 55 টাকা। টাইগার কমার্শিয়াল কিছু কিছু জায়গায় নাকি 55 টাকায় বিক্রি হচ্ছে। যাই হোক, এখন বাচ্চার দাম অনেক বাড়তি, যেহেতু আপ ডাউন করতেছে, প্রতিনিয়ত চেঞ্জেস আছে। দেখা যায় আমি এখন একটা বললাম, আপনি আমার এই ভিডিওটা বিকালে দেখতেছেন, তখন আপনার কাছে মনে হবে আরেকটু চেঞ্জ যদি বেড়ে যায় বা কমে যায়। তারপরে মিশরি পাওমি হচ্ছে 35 থেকে 38 টাকা বা 40 টাকা, কালার বাট হচ্ছে 60-65 টাকা, ব্রাউন কক 35 টাকা, ব্রাউন লেয়ার 65 বা 70 টাকা, তারপরে গলা ছিলা 52, দেশি 52, পাওমি সাদা 32-35 বা তিথির 130, বেজিম 125। এই ছিল পাইকারি বাজার ও অন্যান্য বাচ্চার পাইকারি বাজার দাম, অনেক বাড়তির দিকে রয়েছে। এখন জানিয়ে দেবে গ্রেড কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম। সিপিআইআর আজকে 48 থেকে 52 টাকা। এগুলা হচ্ছে মানে আপনার পাইকারি রেট, এখান থেকে 2-5 টাকা বাড়তি নিতে পারে। আবার বলে নিচ্ছি, সিপি রস, যেহেতু ক্রাইসিস আছে বাচ্চার, সিপি রস 49 থেকে 53 টাকা, A1 48 থেকে 52 টাকা, নিউ হোপ 46 বা 47 থেকে 50-51 টাকার মধ্যে, নিহোপ কোম্পানির বাচ্চা প্রতিনিয়ত 2-1 টাকা কম থাকে, সেটা আপনারা জানেন। কোয়ালিটি 48 থেকে 53 টাকা, নাহার রস 49 থেকে 53 টাকা, নারিশ 48 থেকে 52-53 টাকা, আফতাব 48 থেকে 53 টাকা, কাজী কোম্পানি 48 থেকে 53, প্রবিটা 50 থেকে 53, প্যারাগন 50 থেকে 53, RMR 49 থেকে 53 বা 54 টাকা। তো টোটাল কথা হচ্ছে 46 থেকে 53-54 টাকার মধ্যে বাচ্চা বিক্রি হচ্ছে, বাকিটা যাচাই বাছাই করে নেবেন। আর প্রত্যেকটা কোম্পানির কিন্তু বিগ রেটের বাচ্চা রয়েছে, সেটা মাথায় রাখবেন। এখন জানিয়ে দিব সোনালী বাচ্চার পাইকারি বাজার দাম। সোনালী নর্মাল 32 টাকা, সোনালী ক্লাসিক 35 থেকে 38 টাকা, সোনালী হাইব্রিড এ গ্রেড 42 বা 45 টাকা, সোনালী সুপার হাইব্রিড এ গ্রেড 48 থেকে 50 বা 52 টাকা। তো পার্সোনালি অনেকে বাচ্চা উৎপাদন করেন, তারা এর চেয়ে আরো 2-1 টাকা কমে রাখতে পারে, সেটা মাথায় রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।